গণিতের বিশেষ সংখ্যা হিসেবে 5টি সংখ্যা ধরা হয়। টুডে আই এম গোয়িং টু টেল ইউ যে গণিতের 5টা বিশেষ সংখ্যা কি কি, হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্পেশালি ম্যাথমেটিক্স 5 নাম্বার। তো স্পেশালি 5 নাম্বার, তো নাম্বার 1 ই, নাম্বার 2 আই, নাম্বার 3 পাই, 1 অ্যান্ড 0, 1 অ্যান্ড 0। দিস 5 নাম্বার ইজ ভেরি স্পেশালি ফর ম্যাথমেটিক্স। সো আই টোল্ড ইউ অ্যাট ফার্স্ট ই, হোয়াট ইজ দ্য মিনিং অফ ই? ই হচ্ছে লগের ভিত্তি, ই হচ্ছে লগের একটা স্বাভাবিক ভিত্তি যার মান আছে, ই এর মান আছে, ই এর ভ্যালু, ই এর ভ্যালু হচ্ছে 2.718281 সামথিং। নেক্সট আই, আই হচ্ছে ইমাজিনারি নাম্বার অর্থাৎ কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা। এই আই এর ভ্যালু হচ্ছে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1 অ্যান্ড অনলি আই ইজ ইকুয়াল টু রুট ওভার মাইনাস 1। দিস ইজ দ্য ভ্যালু অফ আই। নেক্সট পাই, পাই হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে বোঝায়। পাই বলতে আমরা বৃত্তের পরিধি অ্যান্ড ব্যাসের অনুপাতকে বুঝে থাকি। সো এই পাইয়ের মান মনে রাখার জন্য আমরা একটা কৌশল অবলম্বন করব, সেটা আমরা এভাবে লিখতেছি পাইয়ের মানটাকে, যে এম এ ওয়াই, মে, আই হ্যাভ, মে আই হ্যাভ এ লার্জ, এল এ আর জি ই, লার্জ, সি ও এন কন টি এ আই এন ই আর, লাস্ট কন্টেনার অফ কফি। কফি, সো এভাবে আমরা পাইয়ের মানটা মনে রাখব। তাহলে পাইয়ের মানটা হচ্ছে, তো এখানে কাউন্টিং 1, 2, 3, সো এখানে তিনটা শব্দ না তিনটা ওয়ার্ড আছে এম এ ওয়াই, অর্থাৎ এখানে হবে 3। এখানে আছে কটা? একটা, এখানে হলো 1, 1, 2, 3, 4টা, হ্যাপি আছে 4টা, 4, এ বলতে 1 একটা, 1, 2, 3, 4, 5টা, এখানে 5টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে হবে 9টা, এখানে হবে 2টা, 1, 2, 3, 4, 5, 6, এখানে হবে 6টা। তাহলে আমরা পাবো যে পাইয়ের মান 3, অর্থাৎ পাইয়ের যে ভ্যালুটা হচ্ছে 3.14159268...infinity। এভাবে আমরা পাইয়ের কিছু মান মনে রাখতে পারবো। নেক্সট, তো তারপর আমরা আরও একটা জিনিস হিসেবে পাইয়ের মানটাকে মনে রাখতে পারি, পাই ইজ ইকুয়াল টু আমরা এটাও লিখতে পারি 22, অর্থাৎ 22/7, অর্থাৎ 22/7। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই পাইও একটা দিবস আছে, তো পাই দিবস হলো, পাই দিবস হলো 14ই মার্চ, পাই দিবস হচ্ছে আমাদের 14ই মার্চ। তো এভাবে আমরা পাইয়ের মানটা মনে রাখব। নেক্সট আমাদের আছে পাই গেল 1, 1 সম্পর্কে আজ এখন আমরা জানব, উই নো অ্যাবাউট 1। তো 1 কি সংখ্যা, হোয়াট ইজ দ্য নাম্বার অফ 1, 1 কি সংখ্যা মৌল পাই? সো এটাকে আমরা বলতে পারি মৌলিক বা যৌগিক কোনো সংখ্যায় নয়। সংখ্যা নয়, এটাকে আমরা বলতে পারি আদি সংখ্যা, সৃষ্টির শুরুর সংখ্যাটাকে আমরা 1 হিসেবে বিবেচনা করছি। ওয়াই কনসিডার দ্যাট ফার্স্ট ডিজিট 1 ইন আওয়ার আর্থ। সো
1 কে আমরা আদি সংখ্যা হিসেবেই বিবেচনা করব अदरवाइज কোনো কিছুই ধরব না কারণ মৌলিক বা যৌগিক কোনো সংখ্যাই 1 এর মধ্যে পড়ে না তো এটা একটা সেটি আদি সংখ্যা নেক্সট আমরা ধরব 5 নম্বর যেটা আছে 0 0 সম্পর্কিত তথ্যগুলো এখন আমরা নিব 0 ইয়া ধনাত্মক ঋণাত্মক মৌলিক যৌগিক কোনো সংখ্যাই নয় ইয়া বড় একটা আশ্চর্যমূলক একটা সংখ্যা সো শূন্য মৌলিক বা যৌগিক কোনো সংখ্যাই নয় এটা একটা আশ্চর্যজনক একটা সংখ্যা সো এই পাঁচটা সংখ্যা সম্পর্কিত যত তত্ত্ব ছিল আজকে আমি দিলাম বিভিন্ন জ্ঞানমূলক পরীক্ষা বা জ্ঞানমূলক সব প্রশ্ন এসে থাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে